السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان، والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان. أما بعد، شبري دعشق سرطة كرم مخور دين ششه بستطر اي شاردينر غلاني شش كوري ابشرر اي مهورتي প্রশান্তির খোঁজে আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত হতো, আজ থেকে প্রতিদিন প্রতি রাতে 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি সরাসরি উপভোগ করতে পারবেন আপনারা। পাশাপাশি আপনারা আমাদেরকে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন জানাতে পারবেন। প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যথারীতি আজকেও আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিজ্ঞ প্রাজ্ঞ স্কলারকে। চলুন আজকের বিদগ্ধ স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন, হাজারো আলেমের উস্তাজ, আমাদের প্রিয় মানুষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বনামধন্য ইসলামিক সেন্টারের স্বনামধন্য পরিচালক ফদিলাতুল উস্তাজ শেখ মুখতার আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أستاذ أبنا كيت نيكسس تلفزيون اللي شو متكرر أي جونه مبارك بجناتي. أبنا كي أنا كده نبات جزاكم الله خيرا. بارك الله فيك. في دعشوك نشجوا هي سكرين اكتر نمبر دكتة بتشين شين نمبر فون كوري أبنا الجيبون خنيشتو جاي كونو بروشنو أما دير كي جانا تبارين. أز كي أمرا جاي بيشوي كথا بولتة جاي كথا شونتة جاي أما دير أز كي سكولر كاتش تكي تا هو تشي যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। চলুন এ বিষয়ে আমাদের আজকের স্কলার কি বলেন আমরা শুনে আসি। শেখ, আপনি আমাদেরকে শুরুতেই জানাবেন এই যে আমাদের 4টা থেকে 5টার প্রোগ্রামটি রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমরা এখন থেকে উপভোগ করব, এই বিষয়ে আপনার কেমন লাগছে এবং আমাদের দর্শকদেরকে এ বিষয়ে যদি কিছু বলতেন। বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومولاه بعد। নিঃসন্দেহে এটি অত্যন্ত চমৎকার এবং খুবই সময় উপযোগী একটি ডিসিশন। 4টা থেকে 5টা এই সময়ে মোস্ট অফ দ্য পিপল যারা ধরুন কাজ করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, হয় তারা তাদের অফিস এটা অফিস লিভ করার একটা সময়, অথবা তারা রাস্তায় থাকে, অথবা তারা খুব ব্যস্ত থাকে কারণ তাদের কাজকর্ম শেষ করে বাসার উদ্দেশ্যে আসতে হবে। মায়েরা তখন একটু রেস্ট নেয় এবং তাদের সন্তানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে মাত্র ফেরে, ফলে ওই সময়টা আসলে তুলনামূলক সেই সময়টা লোকজনের একটু ব্যস্ত সময় অথবা তাদের রেস্টের সময়। কিন্তু এই সময়টি এত চমৎকার একটি সময় যে এখন মানুষ তারা মোটামুটি ফ্রি, এখন তারা একটু ঘুমাতে যাবে, তার আগে তারা হয়তো বা একটু দেখে নিচ্ছে নেট দুনিয়াতে কোথায় কী চলছে এবং দিনই কোন ডিসকাশন শুনে হয়তো বা তারা তখন তারা ঘুমাতে যাবে, এরকম একটা মানে এক ধরনের যদি রেশ বলি আমরা, একটা দিনই রেশ নিয়ে তারা যদি ঘুমাতে যেতে পারে এখানকার দিনই আলোচনা শুনে। আমরা যে বিউটিফুল অ্যারেঞ্জমেন্টের গুড ডিসিশন এবং এই সময় দর্শক প্রিয়তা অনেক অনেক বাড়বে। দর্শকদেরকেও বলবো যে আপনার এখন তো ফ্রি, ব্যস্ততা এখন কম, এই সময় আপনারা অবশ্যই এই সময়ে এই প্রোগ্রামটি যদি দেখেন তাহলে আপনাদের রাজ্যের যত প্রশ্ন আছে অন্যদের প্রশ্নের মাধ্যমে কিন্তু তারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমরাও সেই প্রত্যাশা করছি, আশা করছি আমাদের দর্শকরা আগের তুলনায় আরও বেশি করে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ। শেখ, আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে কোন কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি থাকবেন। বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আমরা ফরজ বাধ্যতামূলক কোনটা করি যেটা সবচেয়ে বেশি অগ্রগণ্য, সবচেয়ে প্রিয়? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার কাছে খুবই প্রিয় হয় যখন আমি তার উপর যা ফরজ করে দিয়েছি এই কাজগুলো যখন করে। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, আর সে আমার আরও কাছে পৌঁছে নফল ইবাদতের মাধ্যমে। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তাহলে যে বান্দা মানে মানুষ যদি ফরজগুলো ঠিকমতো আদায় করে তাহলে তারা আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হয়। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কারণ আল্লাহ তাআলা এই জন্য এগুলোকে ফরজ করে দিয়েছেন। আমরা অনেকে আমাদের একটা মানসিকতা আছে তাহলে যে আমরা ফরজকে বাদ দিয়ে নফল অথবা ধরুন মোস্তাহাবাদ যেগুলো আছে এগুলোর প্রতি অনেক ফোকাস থাকে আমাদের, আমরা ফরজগুলো ঠিকমতো আদায় করি না কিন্তু নফলের জন্য আমাদের সেখানে ঝগড়া বিবাদ মারামারি
এই اختلاف এবং বিতর্ক এগুলো ভয়াবহভাবে তৈরি হয়ে থাকে আমরা যেন এটা একটা মিস্টেক আমাদের সত্যিকার অর্থে শুধু ফরজের উপর সীমাবদ্ধ থাকলে মানুষ মুক্তি পেয়ে যাবে কারণ আল্লাহ তাআলা তো এগুলোকে প্রায়োরিটি দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে বাধ্যতামূলক করে দেওয়ার পেছনে প্রেক্ষাপট আছে এগুলো মানুষকে পবিত্র করা মানুষকে পরিশুদ্ধ করা মানুষের সমাজকে পরিশুদ্ধ করা ইত্তকার ব্যক্তি জীবন এবং সমাজ জীবনকে বা তার পারিবারিক জীবনকে উন্নত করার জন্য এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সেজন্য ফরজগুলোর প্রতি আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার যিনি ফরজ আদায় করেন না তার কোনো মুক্তি মিলবে না নফল দিয়ে মুক্তি পাওয়া যায় না কারণ নফল দিয়ে তো আমরা প্রিয় ভাজন হতে পারবো না আল্লাহর আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবো ফরজ আদায় করার পর যদি আমরা নফল এক্সট্রা করি তাইলেই কেবলমাত্র যিনি পাশই করেন না তিনি এক্সট্রা পাবেন কোত্থেকে তাকে তো আগে নিশ্চয়ই আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর বান্দা হতে হলে তাকে অবশ্যই ফরজ আগে আদায় করে নিতে হবে জি অত্যন্ত চমৎকার করে বললেন উস্তাদ আমরা অনেক সময় বলি যে আমার দোয়া কবুল হচ্ছে না আমি এত এত আমল করছি আমাদের কি কোনো পদ্ধতিতে ভুল আছে আমার অবশ্যই এটা ভয়াবহ ভুল আছে পদ্ধতিগত মনে রাখা দরকার যে দোয়া কবুল হওয়ার অনেক কারণ আছে তন্মধ্যে দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের বিখ্যাত একটি হাদিস ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আল্লাহ পুতু পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলু সাফরা আশআসা আগবারা يمد يديه إلى السماء يقول يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام ومأكله حرام وغذي بالحرام فأنا يستجاب له أمنة السفر كل মানুষের দোয়া কবুল হয় কারণ মুসাফিরের দোয়া প্রত্যাখ্যাত হয় না আর সফরটা যদি অনেক লম্বা হয় তাহলে তার দোয়া কবুলের সম্ভাবনা আরো বেড়ে যায় তিনি যদি একটু উষ্ক খুষ্ক তার শরীর উষ্ক খুষ্ক ধুলামলিন হয় তাহলে তার দোয়া আরো বেশি কবুল হয় কারণ তিনি এখন ক্লান্ত পরিশ্রান্ত এবং আল্লাহর কাছেই কেবল তিনি ফিরে যান তারপরে তিনি যদি আসমানে হাত তোলেন তাহলে এটা দোয়া কবুলের একটা কারণ আসমানের দিকে হাত তোলা দোয়া কবুলের আরেকটা কারণ আল্লাহ তাআলার রুবুবিয়তের নাম উচ্চারণ করে আল্লাহর কাছে চাওয়া এটা দোয়া কবুলের আরেকটা কারণ এতগুলো কারণ ঘটার পরেও তারপরে মানুষের দোয়া কবুল নাও হতে পারে এতগুলো কিছু সে করেছে কারণ কি তার খাদ্য হারাম তার পানীয় হারাম এবং তার জামা কাপড় যেগুলো পরিধান করেছে এগুলো তার হারাম এবং সে যে বড় হয়ে উঠেছে তার শরীর যে বেড়ে উঠেছে হারাম খাবার দিয়ে তাইলে তার দোয়া কীভাবে কবুল হবে ফলে দোয়া কবুল না হওয়ার প্রধানতম একটি কারণ হচ্ছে আমাদের ইনকামটা কি আমরা যা ইনকাম করছি এটা হালাল কিনা এটা হালাল না হওয়ার কারণে মানুষের দোয়া কবুল হয় না লোকেরা বলে যে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কারণ দিস দ্য রিজন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হালাল খাও তারপরে তোমরা আমল করো কুলু মিনাত তাইয়্যাবাতি ওয়া আমালু সালিহা তোমরা হালাল খাও দ্বিতীয়ত হচ্ছে দোয়া কবুলের অনেকগুলো কন্ডিশন আছে মানে কোন কোন সময় আছে যে সময় আমাদেরকে দোয়া করতে হয় এই সময়গুলো আল্লাহর পক্ষ থেকে একটা ডিসকাউন্টেড অথবা একটা কনসেশন সময় এই সময়গুলো আল্লাহর কাছে খুবই প্রিয় সময় কিছু জায়গা আছে আল্লাহর কাছে প্রিয় কিছু সময় আছে আল্লাহর কাছে প্রিয় যেমন মক্কা এটা একটা আল্লাহর কাছে যেমন হারাম যেমন আমরা যদি মেনা যেমন আমরা বলি মুজদালিফা যেমন আমরা বলি আরাফাত অথবা যদি আমরা বলি আপনার সফা এবং মারওয়া যেমন বাইতুল্লাহ এই জায়গা মাকামে ইব্রাহিম এগুলো কিন্তু দোয়া কবুলের একটা সময় একটা একটা স্থান আবার দোয়া কবুলের কিছু সময় আছে যেমন একেবারে ভোর রাতে আজান এবং একামতের মধ্যখানে আজানের পর শুক্রবারে যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এই যে কিছু সময় আছে কোরআন তেলাওয়াতের পর দের আর সাম টাইমস অ্যান্ড দের আর সাম প্লেসেস যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এগুলো যদি মিস হয় তাহলে দোয়া কবুল হয় না আবার ধরুন দোয়ার সাথে কিন্তু আল্লাহর অনেক প্রশংসা করতে হয় রাসূলের উপর দুরুদ পড়তে হয় আমাদেরকে দোয়ার ক্ষেত্রে আমাদেরকে অন্যের জন্য মুসলমানদের জন্য দোয়া করতে এত সেলফিশ কেবল নিজের জন্য দোয়া করছি দোয়ার ক্ষেত্রে আখেরাতকে প্রাধান্য দেওয়া লাগে কেবল দুনিয়া আল্লাহ ওটা পেলাম না সেটা পেলাম না কিন্তু আখেরাত আমরা ভুলে যাই দোয়ার ক্ষেত্রে একটা কথা বারবার আল্লাহকে বলতে হয় আল ইলহাহু ফিদ দোয়া আল্লাহ বারবার দাও দোয়ার ক্ষেত্রে আমার চোখের পানি পড়তে হয় আমার অন্তরের বিনয় থাকতে হয় আল্লাহর কাছে একেবারেই নিজকে বিনয়ী করে দিয়ে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহকে বারবার বলতে হয় আল্লাহর প্রশংসা ব্যাপক পরিমাণে বলতে হয় করতে হয় এবং কোনো তাড়াহুড়া করা যায় না দোয়ার ক্ষেত্রে খারাপ কোনো জিনিস চাওয়া যায় না যদি এগুলো মানুষ নিশ্চিত করে তাহলে তার দোয়া কবুল হবেই মানে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু ডাকার জন্য তো কন্ডিশন আছে আমরা কোথাও অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন কি রিজেক্টেড হয় না হয় তো কারণ একটা প্রসেস আছে এই প্রসেসে অ্যাপ্লিকেশন করা লাগে সেই প্রসেস যখন থাকে না তখন অ্যাপ্লিকেশন যেমনিভাবে কবুল হয় না আল্লাহর কাছে চাইলেও অ্যাপ্লিকেশনের একটা প্রসেস আছে জি অত্যন্ত চমৎকার করে বললেন আসলে আমাদের অনেকেরই এই প্রশ্নগুলো থাকে যে আমি দোয়া করি তারপরে কেন কবুল হয় না যারা এই প্রশ্নগুলো করেন আজকে আপনার আলোচনার মাধ্যমে আমাদের সেই দর্শকরা তার উত্তর জেনে গেছেন আলহামদুলিল্লাহ উস্তাদ আপনি আমাদেরকে বলবেন যে আমাদের অনেক আমল আছে আমরা অনেক সময় আত্মতৃপ্তিতে ভুগি যে আমি এত এত আমল করেছি দান করেছি সাদাকা করেছি কখনো এমন হয় যে আমার আমলের মধ্যে রিয়া পর্যন্ত থাকে এই ধরনের আমল কি আল্লাহর কাছে কবুল হবে এবং এই আমলে কি আল্লাহ খুশি হবে না সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ তাআলার জন্য কোরআনে তিনি বলেছেন
তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আহসানু মানে হচ্ছে আখলাসু ওয়া আসওয়াবু ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে এর মধ্যে প্রধানতম শর্ত হচ্ছে ইবাদতটি আল্লাহর জন্য হবে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহর ইবাদত করতে হয় কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানে ইবতিগা মারদাতিল্লাহ এবং আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মানি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস ولا يؤمن بالله واليوم الاخر ফলে দোয়া আমাদের ইবাদত কবুল হয় না অথবা আমাদের ইবাদত এটা নষ্ট হয়ে যায় এটি দুটো জিনিসের মিসিং থাকলে অথবা দুটো জিনিস থাকলে কেবল কবুল হয় তোমাদের একটা হচ্ছে এটা কেবল আল্লাহর জন্য হবে অন্য কারোর জন্য হবে না মানুষের জন্য হবে না কাউকে দেখানোর জন্য না আমি নিজে একটু অ্যাপ্রিসিয়েটেড হব কোন ধরনের গেইন পাব মানুষ আমাকে খুব ভালো মানুষ মনে করবে খুবই দিনদার আল্লাহওয়ালা খুব ভালো ছেলে খুব ভালো মেয়ে এটা বলবে এই উদ্দেশ্যে করলে তো আমরা দুনিয়া যা পাওয়ার পেয়ে গেলাম এবং এটা শিরক এটা রিয়া জি উস্তাদ আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ একটা ফোন নিয়ে আসি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম হুজুর আমার একটা প্রশ্ন ছিল জি জি আমি একটা জায়গায় রিকশা দিয়ে যাই কিন্তু পরবর্তীতে হয় কি যে আমি রিকশাওয়ালাকে ভুলে টাকা মানে টাকা দিতে ভুলে যাই তো পরে হয় কি যে কিছু দূর হাঁটার পর আমার মনে পড়ে যে আমি রিকশাওয়ালাকে টাকা দিইনি কিন্তু পরে আমি যখন তাকে খুঁজতে যাই তখন আমি আর তাকে পাই না তো পরে তার ওই টাকাটা না আমি মসজিদে দান করে দিই কিন্তু এখনো না মনের ভিতর ভয় লাগে যদি ওই রিকশা যদি রিকশাওয়ালা যদি আমার মানে আমার প্রতি দাবি রেখা যায় যে আমি তাকে টাকা দিই নাই আপনিও ভুলে গেছেন রিকশাওয়ালা ভাইও ভুলে গেছে রিকশাওয়ালা ভাই আমাকে ডাক দেয় না আর আমিও ভুলে চলে আসে বুঝছি তাকে টাকা না দিয়ে আমার একদমই খেয়াল ছিল না পরে আমি তাকে খুঁজছি কিন্তু আমি তাকে পাই নাই তো তার যে ভাড়াটা আমি ওটা মসজিদে দান করে দিয়েছি কিন্তু তারপরও না এখন মনের ভিতর একটা ভয় লাগতেছে উনি যদি আমার প্রতি দাবি রেখা দেয় রিক্সা ড্রাইভারদের ভাড়া একটু বাড়িয়ে দেবেন কাইন্ডলি কারণ এরা খুবই পরিশ্রম করে তাদের ইনকাম কত তা দেখার বিষয় না কিন্তু তারা যে কায়িক পরিশ্রম করে এটা খুবই কষ্টকর একটা পরিশ্রম আমি জানি না পৃথিবীর অন্য কোথাও এই জাতীয় পরিশ্রম আছে কিনা যে একজন মানুষ প্যাডেল ঘুরিয়ে তিনি অন্য অনেকজনকে পেছনে নিয়ে চলেন এটা খুবই কষ্টকর এবং তাদের মেজাজ কখনো কখনো খিটখিটি থাকতে পারে এই কাজের সময় মানুষের মেজাজ ঠিক থাকার কথা না এর থেকেও আমার কাছে অনেক কষ্টকর লেগেছে কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম সেখানে দেখেছি যে রিকশার ইয়েটা এমন যে বুক দিয়ে টেনে টেনে নেয় সেটা আমার কাছে আরও বেশি কষ্টকর লেগেছে এটা আসলে কায়িক পরিশ্রম যারা করে তাদেরকে একটু আমার মনে হয় তাদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া দরকার তাদের সাথে কোনো বিবাদে না জড়ানো এটা উচিত তো আপনি যেটা করেছেন ঠিক কী করেছেন বোন আপনি টাকাটি দান করেছেন মসজিদে করেছেন এটা কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা এর জন্য আপনার দায় মুক্ত করে দেবেন আর ওই ব্যক্তি সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন উস্তাদ আপনি আমাদেরকে বলবেন যে আমরা অনেক সময় এমন হয় যে সব সময় আমি টাকনুর নিচে প্যান্ট পরি পায়জামা পরি কিন্তু যখন মসজিদে যাই তখন উঠিয়ে নামাজটা পড়ি আবার বের হয়ে আবার সেই টাকনুর নিচে আমার প্যান্টটা ছেড়ে দিই বা পায়জামাটা ছেড়ে দিই এই যে আমি একটা অভ্যাসে নিজেকে পরিবর্তন করতে পারলাম না শুধুমাত্র মসজিদে গেলেই আমি সেই প্যান্টটাকে গুটিয়ে নেই এই ব্যাপারে আসলে ইসলাম কী বলে সুবহানাল্লাহ প্যান্ট তো মুসলিম একজন মুসলিম পুরুষ তিনি তার টাকনুর উপরে তার প্যান্ট পায়জামা ইজার যাই হোক না কেন এটা তিনি পরিধান করবেন এটা তার জন্য ফরজ জি এবং এটা নিচে ফেলা এটা হারাম আর এই হারামটা এটা এক মুহূর্তের জন্য হারাম না এটা যদি তিনি দশ ঘন্টা রাখেন তাহলে দশ ঘন্টায় তিনি হারামের মধ্যে রয়েছেন এবং এই হারামটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত ভয়াবহ কথা বলেছেন তিনি বলেছেন যে সকল ব্যক্তিরা কোনো দিন জান্নাতে যাবে না এবং জান্নাতের তারা ঘ্রাণও পাবে না অথবা আল্লাহ তারা তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পুতু পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি চারটি কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের আল মুসবিলু ইজারাহু খুয়ালা যে তার টাকনুর নিচে তার কাপড়টা পরিধান করে আচ্ছা টাকনুর নিচে কাপড় পরিধান করা তো এটা মেয়েদের অভ্যাস এটা পুরুষদের অভ্যাস কবে হলো এটা তো পুরুষের চরিত্র না পুরুষের চরিত্রটা ভিন্ন পুরুষ একজন পুরুষ যদি মহিলাদের মতো সালোয়ার কামিজ পরে চলে তাহলে তাকে কে পুরুষ বলবে অথবা এটা তার পৌরুষত্ব এর এটা হানি অথবা পৌরুষত্বের বহিঃপ্রকাশ না সে আসলেই পুরুষ না এবং যদি এখন কোনো মেডিকেল টেস্ট করা যায় তাহলে দেখা যাবে এখানে হরমোনের কোনো প্রবলেম জি 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 বিজ্ঞানও এটা তাই না সেই জন্য আমার মনে হয় যারা এটা করেন তাদের অন্য কোনো ক্রাইসিস আছে আশা করছি আমাদের দর্শকরা এই ব্যাপারে আমাদের যত ভাই দেখছেন তারা এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সোহেল একটা পাবনা থেকে বলছি। জি বোন বলুন। আমার তিনটা প্রশ্ন আছে। জি। আমি মানে ফোনে দেখছি যে একটি আমল যেটা 41 দিন টানা করতে হবে সূরা মানে কোন একটা সূরা সহকারে। তো মেয়েদের তো কিছু সমস্যার কারণে টানা 41 দিন করা সম্ভব না। সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই 41 দিন আমলটা পূরণ করব? কি আমল এটা? এটা এটা হলো মানে সৌভাগ্য বৃদ্ধি বা ধন দৌলত বৃদ্ধি তারপর মুজাম্মেল সহকারে এটা পড়তে হবে 41 দিন। জি। তো সেই ক্ষেত্রে কিভাবে এটা আমরা পূরণ করব? আর দ্বিতীয় হচ্ছে যে আমি যদি বিনা ওযুতে দুরুদ ইব্রাহিম বিনা ওযুতে পড়তে পারবো কিনা বা ওযু না থাকলে শুয়ে বা হেলান দিয়ে বসে পড়তে পারবো কিনা এটা। জি। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে নামাজের সময় দেখা যায় অনেক সময় রুকুতে বা সিজদাতে পা বাড়ায় যায় মানে টাকনুটা বাড়ায় যায়, সেক্ষেত্রে কি আমাকে মোজা ব্যবহারই করতে হবে মানে মোজা ব্যবহার করতে হবে নামাজের সময়? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের বোনের প্রথম প্রশ্ন ছিল যে 41 দিন একটা আমলের কথা তিনি জেনেছেন যেটা সৌভাগ্য ভাগ্যকে পরিবর্তন করে এই ধরনের কিছু। তো ওনার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা এই ধরনের আমল করার ক্ষেত্রে তাদের যেই মাসিক অসুস্থতা রয়েছে সেটা কিভাবে কন্টিনিউ করবে? আর আপনি বলবেন যে এই ধরনের কোনো আমল ইসলামে আছে কিনা? একেবারেই নেই, এরকম কোনো আমলের কোনো দলিল না আছে কোরআনে না আছে হাদিসে। অতএব এই জাতীয় বানোয়াট আমল করার কোনো প্রয়োজন নেই। এটা ব্যক্তিগত কোনো মানুষের অভিজ্ঞতা হতে পারে, এটা কেবল তার জন্য প্রযোজ্য, এটা আপনার জন্য প্রযোজ্য না। আপনি বরং লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বিররু। আপনি যদি চান আপনার সৌভাগ্য তৈরি হোক তাহলে দোয়া করুন, দোয়া বেশি বেশি করুন। সৌভাগ্যের এবং দুর্ভাগ্যের মালিক কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ। যদি কোনো কল্যাণ হয় অথবা অকল্যাণ হয় এটা আল্লাহর নির্দেশে হয়। অতএব আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলাই জানেন আপনার জন্য কোনটি কল্যাণকর, সেই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন, এটি আপনার একমাত্র আমল। আর এর জন্য সুস্থতা অসুস্থতা পবিত্রতা অপবিত্রতার কোনো ইস্যু না। এনি টাইম ইউ ক্যান প্রে টু আল্লাহ এক্সেপ্ট ইন দি টয়লেট, মানে সেই জায়গায় আপনি করতে পারেন না, আদারওয়াইজ আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এবং দুই নম্বর কাজ হচ্ছে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখুন, আপনার স্বামীর পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখবেন, মানে আপনার শাশুড়ি এবং শ্বশুর তাদের সাথে অনেক ভালো সম্পর্ক রাখবেন, আপনার পিতামাতা এবং ভাই বোনদের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি। তাইলে ইনশাআল্লাহ দেখবেন আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে, আপনার সৌভাগ্য তৈরি হচ্ছে, কল্যাণ হচ্ছে, উন্নতি হচ্ছে, সব কিছু দেখবেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমার স্ত্রী বেঁচে থাকতে আমি এবং আমার স্ত্রী মিলে একটা জমি কিনেছিলাম, একটা আমার টাকা দিয়ে একটা জমি কিনেছিলাম, জমিটা এখন ভ্যালু অনেক বেশি। কেনার পরে আমার স্ত্রী ব্লাড আক্রান্ত হওয়ার পরে আমি আমার স্ত্রী বলে এক সময় যে তুমি এই জমিটা আমার দুই মেয়ের নামে লিখে দিও, আমি দুই মেয়ের নামে লিখে দিই, লিখে দিচ্ছি মানে বিয়ের পর, দ্বিতীয় বিয়ে করি করার পরে আমি বোন মিসেসের নামে জমিটা আমি লিখে দিই, আগের মিসেসের নামে লিখে দিই, পরবর্তীতে আমার একটা কন্যা সন্তান হয় দুই বছর পরে। এখন আমার প্রশ্ন হলো আমার স্ত্রী মাঝে মাঝে বলে যে তুমি জমিটা লিখে দিস তো তোমার মেয়েকে এবং আমাকে তো তুমি ঠকাইছো, এখন এটা মনে করেন যে আমি বুঝতে পারতেছি না যে এটা আমি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমাদের আজকের এই কল আর আপনার প্রশ্নের জবাব দেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। বরকতময় আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আমাদের প্রিয় মানুষ শেখ মুখতার আহমদ। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমাদেরকে করতে থাকুন। শেখ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি জানতে চেয়েছেন যে বিনা ওযুতে দুরূদ শরীফ পড়া যাবে কিনা এবং শুয়ে বসে দুরূদ শরীফ পড়া যাবে কিনা। জি প্রিয় বোন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ দুরূদ শরীফ আপনি সর্বদাই পড়তে পারেন। আর কোরআন তেলাওয়াতের জন্য নিশ্চয়ই কোরআন ধরে স্পর্শ করে তেলাওয়াতের জন্য উজু লাগে, এমনকি কোরআন আপনি নিজের থেকে মুখস্থ থেকে তেলাওয়াতের জন্য উজু লাগে না। তো ফলে আপনি দুরুদ যে কোনো অবস্থায় শুয়ে বসে আপনি উজুহীন অবস্থায় আপনি দুরুদ পড়তেই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
বোনের আরেকটি প্রশ্ন ছিল যে নামাজ পড়ার ক্ষেত্রে নারীদের যদি পায়ের পাতা দেখা যায় তাহলে কি ওনাকে মোজা পরেই নামাজ পড়তে হবে? জি, মোজা পরেই নামাজ পড়তে হবে, কারণ নারীদের পায়ের পাতা দেখা যাওয়ার কথাই না। নারীরা তারা কেমন পোশাক পরবে এটা হাদিস স্পষ্ট করে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাবাইনের নিচে যেন কাপড় না যায় এই কথা যখন বলেছেন, তখন নারীরা এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের ব্যাপারে কি? রাসূল বলেন, তোমরা কাপড় ছেড়ে দাও। তখন কোন একজন বলে, কাপড় ছেড়ে দিলে তো অনেক বেশি মানে ইয়ে হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, কি করব এখন? রাসূলুল্লাহ বললেন, তোমাদের টাকনুর পর মানে তোমাদের যে পায়ের পাতা আছে, পায়ের পাতার পর এক বিগত পর্যন্ত তোমরা কাপড় ছেড়ে দাও। এতটুকু। কারণ হচ্ছে কি, যখন নারীরা যদি এমন পোশাক পরেন মানে তার উপর যে একটা আলাদা যে একটা আবরণ মানে হিজাব যেটাকে আমরা বলছি, অথবা মানে এটা কি খেমার যেটাকে আমরা বলছি, খেমারটা এমন লম্বা হবে যে খেমারটা তার পায়ের পাতার পরেও এক বিগত পর্যন্ত লম্বা থাকবে, তাইলে তিনি যখন সেজদায় যাবেন তখন পেছন থেকে কোনো কিছু দেখা যাবে না। তিনি যদি ধরেন সালোয়ার কামিজ ইত্যাদি পরে নামাজ পড়েন তখন পেছন থেকে দেখা যেতে পারে, এতে তার তার হিজাব যেটা রয়েছে মানে ইসলামের যে ড্রেস কোড রয়েছে সেটা নষ্ট হবে। অনেকে মনে করতে পারেন, আমি তো আমার ঘরের আলাদা কর্নারে নামাজ পড়ি, তাইলে কি তাতে কি কোনো সমস্যা আছে? কর্নারের ইস্যু না, ইস্যু হলো যে আপনি আল্লাহর সামনে কোন ড্রেস নিয়ে দাঁড়াচ্ছেন, সেটা হচ্ছে এখানে বিষয়। এমনকি কেউ যদি নামাজে দাঁড়িয়ে তার যদি চুলগুলো দেখা যায় তাহলে তার নামাজ হবে না, তার নামাজই হবে না, কারণ তার পর্দা লঙ্ঘন হয়েছে। মানে তার যে হিজাব যেটা রয়েছে, তার যে সতর রয়েছে, সতর কিন্তু ঢেকে এখানে খোলা হয়ে গেছে, সে কারণে একজন নারীকে তার পায়ের পাতাও ঢেকে রেখে তাকে সালাত আদায় করতে হবে। এটি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য মত। জি, আশা করছি আমাদের বোন তার সবগুলো প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আমাদেরকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন তার স্ত্রী বেঁচে নেই, তো স্ত্রী যখন অসুস্থ তখন ওনারা স্বামী স্ত্রী মিলে একটা জায়গা রেখেছেন, তো সেই জায়গাটা স্ত্রী যখন মৃত্যু শয্যাশায়িত তখন তিনি বলেছেন যে তুমি আমাদের দুই মেয়ের জন্য মেয়ের নামে এই জায়গাটা লিখে দাও, স্বামীও তখন লিখে দিয়েছেন মেয়েদের বিয়ের পরে। এখন পরবর্তীতে উনি যখন আবার বিয়ে করলেন তখন এই স্ত্রী বলছে, মানে বর্তমানে যে স্ত্রী আছে উনি বললেন যে তুমি তোমার সকল সম্পত্তি আগের মেয়েদেরকে লিখে দিয়েছো, তুমি তো আমাকে ঠকিয়েছো, উনি এখন কী করবেন? আপনি ঠিকই শুনেছেন এবং আপনি ভুলও করেছেন, এটা সম্পত্তি এভাবে কারণ আমি লিখে দেওয়া যায় না। সম্পত্তি তো আসলে আপনার মৃত্যুর পরে এগুলো মানুষের মাঝে বন্টিত হবে, আর আপনি যদি আপনার মৃত্যুর আগে বন্টন করতে চান তাইলে আপনি এটা করবেন শরিয়া যেভাবে বলেছে সেভাবে আপনি এটি বন্টন করবেন। তো আপনার স্ত্রী তো মারাই যাচ্ছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি যতটুকু উত্তরাধিকার পাবেন ততটুকুই তাকে আপনি দিয়ে দিতেন। জি জি স্যার, এই প্রসঙ্গে আরেকটু আলোচনা শুনবো, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার, আমার তিনটা প্রশ্ন ছিল। জি বোন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্টের টাকা মানে খরচ করা তো বৈধ নয়। জি। তো এইটা মানে যারা এটার উপর নির্ভরশীল বা এটার উপর যাদের সংসার চলে তাদের করণীয় কি? তারা কি এই টাকাটা ইন্টারেস্টের টাকাটা দিয়ে কি কোনো ব্যবসা করতে পারবে এবং ব্যবসার কোনো ব্যবসার কাজে লাগাতে পারবে? সেখান থেকে যে আর্ন হবে, ইনকাম হবে, সেই টাকাটা কি তারা খরচ করতে পারবে, বৈধ হবে, মানে ইসলামী শরিয়া কি বলে একটু যদি বলতেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার অজু ছাড়া তসবি হাতে নিয়ে তসবি কি মানে গোনা যাবে, মানে বিভিন্ন দোয়া কালাম পড়ে কি গোনা যাবে অজু ছাড়া? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি একজন অসহায় বিধবা মহিলা, আমার একটা ছোট্ট সম্বল বলতে একটা ছোট বাড়ি আছে, তো ইসলামে বলে যে নিজের রিলেটিভের সঙ্গে সম্পর্ক মানে সুসম্পর্ক রাখতে, কিন্তু তারা আমার এই বাড়িটা নেওয়ার জন্য, রিলেটিভরা বাড়িটা দখল করার জন্য আমার সাথে বিভিন্ন খারাপ আচরণ করে। আমি দুইটা এক্সাম্পল দেই, আমার থাইগ্লাসে মানে ঢিল মেরে ভেঙে দিতে চায়, বিভিন্ন ভাবে উত্তপ্ত করে, তারপর আমার কলাপসিবল গেটের ভিতর দিয়ে মানে ধুলাবালি ছুঁড়ে দেয়, তারপরে মানে প্রত্যেকটা 5-10 লাখ করে টাকা আমার কাছে চাঁদা যায়। তো এদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, ইভেন আমার জীবননাশের হুমকির কারণ হয়ে তারা দাঁড়িয়েছে, অথচ ইসলাম বলে তাদের সাথে সুসম্পর্ক রাখতে, এবং তারা এরকম করে আমাকে উত্তক্ত করে, যার জন্য আমার নামাজ কালাম সব নষ্ট হয়ে যায় এই দেন দরবার করতে গিয়ে। তা এখন তারা এইটা করে আবার 3-4 দিন পর আবার আমার সাথে মিল দেয়, মিল দিয়ে আবার এই নতুন করে আবার ঘটনাগুলো ঘটায়। তো স্যার, আমি এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না, যারা আমার জীবননাশের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, এরকম করে গন্ডগোল করে এবং আমার নামাজ কালাম নষ্ট করে দেয়। তো স্যার, এটা আমি যদি সম্পর্ক না রাখি আমার কি কোনো পাপ হবে?
অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে, তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আপনি বলছিলেন যে আমি বলছিলাম যে আপনি আপনার স্ত্রী যেহেতু আপনার আগে মারা গেছে, অতএব তিনি তো আপনার সম্পত্তির মালিক হচ্ছেন না, আর আপনার এই দুই কন্যার বাইরে নিশ্চয়ই আপনার বাবা মা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, তারাও কিন্তু আপনার সম্পত্তির উত্তরাধিকারী হবেন। আর আপনি যদি ইয়াং ম্যান হন তাহলে পরবর্তীতে আপনি বিয়ে করতেও পারেন, তাদেরাও কিন্তু আপনার সম্পত্তির উত্তরাধিকারী হবে। ফলে এভাবে সম্পত্তি দেয়া একেবারেই ঠিক হয়নি আপনার। এখন যেটি আপনি করতে পারেন, ধরেন আপনার তো আরও সম্পত্তি থাকতে পারে, এমনভাবে আপনি তাদেরকে যা দিয়েছেন বাকি সম্পত্তি যদি শরিয়া ম্যান্ডেট অনুসারে ডিস্ট্রিবিউশন করেন, তাহলে বাকি এরা কতটুকু পেতে পারে এইভাবে তাদেরকে দেন। যদি না থাকে সম্পত্তি, আর যদি সম্পত্তি না থাকে তাহলে আপনার মেয়েদেরকে নিয়ে বসুন এবং তাদেরকে বলুন যে বাবা আমি এটা ভুল করেছি, আমার তো এটা অন্যায় হয়েছে, তোমরা আমাকে মানে যদি আমি তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জুলুম, রাসূল বলেছেন ফা ইন্নী লা আশহাদু আলা জুরিন, আমি এটা একটা জুলুমে জুলুমের সাক্ষী আমি হতে পারি না। তো আপনার এটা একটা জুলুম হয়েছে, এটা এটার একটা প্রতিকার আপনার লাগবে, রেমেডি লাগবে। মেয়েদেরকে নিয়ে বসুন এবং তাকে বলুন যে আমার একটা ভুল হয়েছে, তোমরা এভাবে এটা একটা কম্পেনসেশন তোমরা করো। জি আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আমাদেরকে আমাদের এক বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্টের উপর যাদের জীবন নির্ভর, তারা আসলে তাদের করণীয় কী? পাশাপাশি তিনি জানতে চেয়েছেন সেটা দিয়ে যদি কোনো ব্যবসা করেন এবং সেই ব্যবসার যেই লাভ হবে সেটা উনি নিতে পারবেন কি না। অর্থাৎ আমাদের এখানে একটা দুর্ভাগ্য আছে ওস্তাদ, তা বলি যে অনেকে ব্যাংকে টাকা রেখে তারা ওইখান থেকে ইন্টারেস্ট দিয়ে তারা চলেন, তাদের ভাবনা হলো তারা আরও 1000 বছর বেঁচে থাকবেন, ওই টাকা দিয়ে তারা ওই 1000 বছর বাঁচবেন। তিনি কি একবারও ভেবেছেন তার এই টাকা যেগুলো থেকে তিনি ইন্টারেস্ট নিচ্ছেন, মূল টাকাটা তার মৃত্যুর পরে কী হবে, এই টাকাটা কারা খাবে, তিনি কবে মারা যাবেন, এরকম কোনো গ্যারান্টি আছে তার? তিনি তো আগামীকালও মারা যেতে পারেন, তাই না? তাহলে এই সম্পত্তি হবে কি? তিনি খেলেন হারাম আর হালালটা রেখে গেলেন মানুষের জন্য, কত বদনসিব হতে পারে এবং মানুষের কত ভুল সিদ্ধান্ত হতে পারে। এবং আপনার রিজিকের মালিককে আল্লাহ না, আপনার রিজিককে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না, হতে হতে পারে আপনি ধরুন বলেছেন আপনি নিজে বিধবা, তো এরকম কি আরও কোনো বিধবা নারী নাই এই পৃথিবীতে? আছে নিশ্চয়ই, তাদের অবস্থা তো আপনার চেয়ে অনেক খারাপ, আপনি তো ভালো অবস্থায় আছেন। আপনি হালাল খান প্লিজ, হালাল না খেলে ইবাদত কবুল হবে না, আপনি হালাল খান। আপনার সম্পদ আপনি কার জন্য রেখে যাবেন? আপনি এগুলো খান, প্রয়োজন আপনি বাড়ি বিক্রি করে দেন, আপনি ফ্ল্যাট আলাদা ভাড়া নিয়ে থাকেন, আপনার সম্পদ আপনি হালাল খেয়ে আপনি যান, তাইলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আপনি হারাম খেয়ে গেলেন, এগুলো রেখে গেলেন হচ্ছে বাকি লোকেরা তারা খাবে এবং এগুলো নিয়ে তারা কামড়াকামড়ি করবে আপনার মৃত্যুর পর, তাতে কী হলো আপনি খেলেন হারাম রেখে গেলেন হালালটা, আবার এই হালাল রেখে গেলে মানুষের কামড়াকামড়ির কারণ আপনি হয়ে গেলেন, তাতে তো আপনি দুটো অপরাধ করলেন। আপনি হালাল খান, আপনার ব্যাংকের টাকা আপনি খেতে থাকুন, হালালটা আপনি খান, ব্যাংকে আপনি হালাল কোনো সিস্টেমে আপনি রাখুন, সেখান থেকে প্রফিটে যা আসে তা যদি চলে আপনার চললো, না চলে আপনি মূলধনই নেন না। আপনার মূলধন মানে কি? আল্লাহ হালাল খেলে তো আপনার বাড়িয়ে দিতে পারে, অন্য কোনো জায়গায় বাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো বা মনে করছেন হালালের উপর আপনি হারামের উপর আছেন, হতে পারে বিশাল একটা বিপদ হলো আপনার 1 কোটি টাকা তখন চলে যাবে, তখন তো হালাল বিক্রি করে আপনি বাঁচতে পারবেন না। অথচ হালালের উপর থাকলে আপনার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন প্রদান করতেন, এই জন্যে আপনি হালালের উপর থাকুন। আপনার যদি দোতলা মানে যেটা বলছেন যে আপনাদের বাড়ি আছে, এগুলো বিক্রি করে আপনি সিম্পল জীবনযাপন করুন, নো প্রবলেম ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন, দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ঢাকা রামপুরা থেকে সানাস বেগম বলছিলাম। জি বোন বলুন। আমার প্রশ্ন হলো যে ইয়াসিন সূরার 7টা আয়াত আমি পারি, এই 7 আয়াত দিয়ে কি নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো যে সালাতুল হাজ্জের নামাজ শুধু সূরা ফাতিহা 7 বার দিয়ে পড়লে কি সালাতুল হাজ্জের নামাজটা কবুল হবে? আর আরেকটা প্রশ্ন হলো যে আমার হাজবেন্ডের প্রায় অনেকদিন যাবতই জব নেই, তো আমি আল্লাহ পাকের কাছে অনেক চেষ্টা করতেছি, আল্লাহ পাকের কাছে অনেক এগুলো বলতে হয় না নাকি আল্লাহর কাছে কখনো প্রার্থনা করা, তো আমি বাধ্য হয়ে বলতেছি যে আমি অনেকদিন যাবতই আল্লাহর কাছে প্রার্থনা করতেছি কিন্তু কেন জানি কবুল হচ্ছে না। আমার এক কি কোন আমলটা করলে আমার স্বামীর চাকরি হবে এই জন্য। জি আমরা বুঝতে পেরেছি বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আমাদের ওই বোনের প্রশ্নের জবাব দিচ্ছিলেন আপনি, এরপরে বোনের একটা প্রশ্ন ছিল যে ওযু ছাড়া যে কোনো দোয়া করা যাবে? হ্যাঁ, ওযু ছাড়া আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, তাসবিহ তাহলিল যা মনে চায় করতে পারেন, তাসবিহ তাহলিলের জন্য ওযুর কোনো বাধ্যবাধকতা নেই। জি,
এরপরের প্রশ্নটা আপনি কিছুটা অংশ জবাব দিয়েছেন যে আমাদের বোনের বাড়ি আছে সেটা নিয়ে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে অনেক ডিস্টার্ব করে ওনাকে, এর জন্য ওনার নামাজ কালামও ডিস্টার্ব হয় সেটা উনি উল্লেখ করেছেন। ওনার আসলে এই মুহূর্তে তাদের সাথে যদি উনি সম্পর্ক নষ্ট করেন গুণা হবে কিনা? না, সম্পর্ক নষ্ট করে তো অবশ্যই গুণা হবে, সম্পর্ক নষ্ট করা কোনো অবস্থায় জায়েজ নেই। তবে আপনি তাদেরকে একটু অ্যাভয়েড করতে পারেন, মানে তাদেরকে একটু অ্যাভয়েড করা, তাদের থেকে একটু দূরে থাকা, এটা আপনার জন্য জায়েজ আছে। অনিষ্টকর ওমিন শাররি হাসিদিন ওমিন শাররি নাফাসাতি মিন শাররি মা খালাক, বারবার আল্লাহ আমাদেরকে বলেছেন তার কাছে যেন এগুলো থেকে আমরা আশ্রয় চাই। আমরা আপনাকে বলবো যে অনেকগুলো দোয়া আছে, দোয়াগুলো পড়ুন, সকাল সন্ধ্যার দোয়া আছে, এগুলো আপনাকে একটা প্রোটেকশন প্রদান করবে ইনশাআল্লাহ। আর তাদের সাথে আপনি যোগাযোগ রাখুন, তারা যদি আসতে চায় তাহলে তাদেরকে আপনি আসতে দিন, আর তাদেরকে যতটুকু অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করা আপনার জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের সাথে সম্পর্ক কাট অফ করা যাবে না, আপনি একেবারে রিলেশন রাখলেন না, যোগাযোগ রাখলেন না। আপনার মৃত্যুর পরে আলটিমেটলি ওরাই হয়তো বা সম্পত্তিগুলোর মালিক হবে কোনো না কোনোভাবে, মানে শরীয়ত তো তাদেরকে অবশ্যই মালিক বানিয়েছে, তাই না? তো আপনি আলটিমেটলি তারা কিন্তু মালিক হবেই। সেই জন্য আমার মনে হয় যে আপনার কাছে সম্পদের একটা ভয় আপনার মধ্যে কাজ করছে, এবং এই জন্য আপনি সলাত বা নামাজুল যেতে ঠিক মতো পড়তে পারছেন। আপনি এটাকে একটু কমিয়ে দিন বোন, মানে সম্পদের ভয়টা একটু কমিয়ে দিন, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ান এবং আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন, আল্লাহ তাআলা যেন সকল অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ওই যে প্রশ্ন ছিল, আমার দুটো প্রশ্ন খুব সংক্ষেপে বলি, যে লাইভ অনুষ্ঠান। জি জি জি। আমার একটা ছেলে, ও যে 10 বছর, এখন ওই ও হাফেজি পড়তেছে দিয়ে, এখন ছেলেটা তখন খুব ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র ছিল, হুজুরদের খুব প্রশংসার মধ্যে ছিল। 10 পার আসার পর থেকে ঠিক কেমন যদি পড়াতে আগাচ্ছে না, ও যে মাসিকে বাড়িতে আসলে একটু এদিক সেদিক করতে, মোবাইলের জন্য আর কি, যতটুকু বুঝলাম তার চাহিদা মোবাইলের জন্য, তো মোবাইল আমরা দিচ্ছি না, মোবাইলটা একটা ক্যান্সার সমতুল্য হুজুরা বলে দিচ্ছে। এখন তো সে পড়ার মধ্যে খুব অমনোযোগী, 10 পারা শেষ করতে তার প্রায় মাস খানিক, মাসেরও বেশি সময় লেগে যাচ্ছে আর কি। এখন এই অবস্থায় তার আম্মা কান্নাকাটি করতেছে যে পড়া গেছে না, তার পাশের একই সমবয়সী একই বেশি ছাত্ররা প্রায় 13 পারা চলে গেছে, এখন ছেলেটা এখনো 10 পারার মধ্যে আছে। হুজুরা বললো জি আপনি সংক্ষেপে প্রশ্ন করবেন বলেছেন, সংক্ষেপে করুন। হ্যাঁ হ্যাঁ জি জি। তো এখন ওই মূল প্রশ্নটা কি, দেখলে কি করা যায় যে এখন? আচ্ছা জি জি জি। তার দিন বস্তুত হচ্ছে আমার ওই যে শ্বশুর মারা যাওয়ার আগে, আমাদের শ্বশুরের ফ্যামিলি, তো শ্বশুর মারা যাওয়ার আগে, সে খুব স্পষ্ট ভাবে বলে গেছে যে আপনার ওই আমার আগের যে সন্তান আছে, সন্তানকে তুমি সবাই কারো ঠকাবে না, ওই ঘরে একটা ছেলে দেখি কারো ঠকাবে না, সবাই সম্পত্তি মোটামুটি সমান ভাবে বন্টন করে দিবা, সে আর সম্পত্তি শ্বশুর মারা যাওয়ার পর সম্পত্তি সবাইকে দিচ্ছে না, সেই জন্য কি সে গুণাগার হবে না? বুঝে দিচ্ছে না আমার স্ত্রীকে, আমাদের স্ত্রী আমার শালা সম্বন্ধী তাদেরকে বুঝাই দিচ্ছে না, ওই সংসারের মানে বড় সংসারের একটা ছেলে আছে খুব শিক্ষিত আর কি, এখন ওই যে বুঝাই দিচ্ছে না, সে জীবিত থাকা অবস্থায় তাদেরকে সম্পত্তি সমান বন্টন করে দেওয়ার জন্য বলছিল, এখনো পর্যন্ত তারা দিচ্ছে না, মরে গেছে প্রায় 2 বছর হয়ে গেছে, কোনো আলাপই করতেছে না। জি জি বুঝতে পেরেছি, অসংখ্য জি জি জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদেরকে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন সূরা ইয়াসিনের তিনি 7টি আয়াত জানেন, এই আয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জি জি অবশ্যই নামাজ হবে ইনশাআল্লাহ। কোরআন যে কোনো জায়গা থেকে আপনি আয়াত পড়ে যদি নামাজ আদায় করেন নামাজ হবে, তবে ছোট ছোট সূরাগুলোকে ভাঙ্গা যায় না, যেমন সূরা মানে যেটা আমরা বলি সূরাতুল আন-নাস থেকে শুরু করে এই উপরে যে কিছু ছোট ছোট আছে এই ছোট সূরাগুলোকে ভেঙে পড়া যায় না, আর বাকি যে কোনো সূরার যে কোনো আয়াত দিয়ে, লম্বা কোনো আয়াত অথবা ছোট ছোট 3 আয়াত দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। সালাতুল হাজত 7 বার সূরা ফাতিহা দিয়ে পড়ে সালাতুল হাজত? না, কোনো সূরার মধ্যে 7 বার সূরাতুল ফাতিহা পড়তে পারবেন না, 7 বার সূরা ফাতিহা, 10 বার অথবা 20 বার, 50 বার সূরা ইখলাস, ইন্নাত, মানে আবার সূরাতুল কাদার, এগুলো কোনোটাই শুদ্ধ নয়, এগুলো সবই বিচিত্র, মানুষের বিচিত্র আবিষ্কার, এটি ঠিক না, আপনি একবার করে পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
ওনার স্বামীর জব নেই, অনেক দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হচ্ছে না কে বলছে আপনাকে? আপনি দোয়া কবুল না হলে আপনি খেতেন কোথেকে? আল্লাহ তালা আপনি রিজিকের ব্যবস্থা করেছেন না? আপনি দোয়া কবুল হচ্ছে কোন দিক দিয়ে কবুল হচ্ছে আপনি জানেন না, কারণ আপনার রব তো আপনার চেয়ে অনেক বেশি জানেন। হতে পারে যে আপনি দোয়া করছেন কিন্তু আপনাদের অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে যাচ্ছেন, অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো, এটা থেকে আপনি বেঁচে যাচ্ছেন, তাই না? আপনাদের হয়তো অন্য কোথাও যতটুকু আপনারা এখন আছে অতটুকু আল্লাহ তালা আপনাদের জন্য যথেষ্ট করে দিয়েছেন, আর অনেক বড় কিছু লাগতো সেগুলো থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করছেন। যখন জব হওয়ার তখন হবেই, আল্লাহকে ডাকতে গিয়ে নিরাশ হবেন না। আল্লাহ কখন, আল্লাহ আপনার চেয়ে টাইমিং অনেক ভালো জানেন, আপনার টক আপনার কখন দরকার, কখন কোনটা দরকার তিনি ভালো জানেন। এই জন্যে তিনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার ডিজাইনে তৈরি করেছেন, তার মতো করে তিনি এগুলোকে ডেভেলপ করে দিচ্ছেন। কখন আপনার জন্ম হবে, কখন মৃত্যু হবে, অল অফ দিস ডিসাইডেড বাই হিম। অতএব leave the matter to Allah, ufawwidu amri ila Allah, inna Allah basirun bil ibad. Allah-r kache chhere den ebong Allah-r kache boltei thakun, tini timing janen, when the best time is for you and that will happen to you at the best time, inshallah, inshallah, inshallah. Amader shonge ei muhurte aro ekjon darshok achen, darshok shunte chai apnar proshno. Assalamu alaikum. Wa alaikum assalam. Amar ekta proshno, koborestane pore bari korane bari nirman kora jay kina? Ji, ধন্যবাদ আপনাকে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আমাদের আজকের স্কলার আপনার সেই প্রশ্নের জবাব দেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধান। চমৎকার এবং গুরুত্বপূর্ণ আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি অল্প কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধান। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আমাদের প্রিয় মানুষ ফদিলাতুল উস্তাদ শেখ মুখতার আহমেদ। শেখ, স্বাগত জানাচ্ছি আবারও আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার 10 বছরের একটা ছেলে হিপস পড়ছে, তো 10 পড়া পড়ার পরে এখন আর তার পড়া আগাচ্ছে না, ওনাদের আসলে করণীয় কি? প্রথমত করণীয় হচ্ছে আপনি যেখানে পড়াচ্ছেন ওখানে ওস্তাদদের সাথে বসুন। যেই ওস্তাদরা পড়াচ্ছে হতে পারে যে ওই ওস্তাদদের একটু চেঞ্জ করে দিতে হবে, মানে ওস্তাদের সাথে তার আসলে বাচ্চার আবার মোবাইল আসক্তি আছে, এবং এটা হলো দ্বিতীয় ইস্যু। তো দ্বিতীয় ইস্যু হচ্ছে তার মোবাইল আসক্তি তৈরি হয়েছে, মোবাইল আসক্তি থেকে দূর করার জন্য বা বের করার জন্য আপনাকে ওর ফিজিক্যাল খেলাধুলার ব্যবস্থা করতে হবে, মানে একটু বাইরে নিয়ে যান আপনি প্রয়োজনে, অথবা বিকালে মাঠে খেলতে পারে এরকম ফুটবল অথবা ধরুন ক্রিকেট বা অন্যান্য যে সকল খেলা আছে, এই সকল খেলাগুলো যেগুলোর মধ্যে দৌড়াদৌড়ি আছে এরকম কোনো খেলায় আপনি অভ্যস্ত করুন, তাহলে মোবাইলের আসক্তি থেকে বের হয়ে যাবে। বাচ্চার মোবাইলে কখন আসক্ত হয়, যখন তারা দেখে এর অল্টারনেটিভ কোনো খেলার তার ব্যবস্থা নাই। 3 নম্বর বিষয় হচ্ছে যে মোবাইলে সে আসলে করে কি, মোবাইলে গেমস খেলে, গেমসগুলো কোত্থেকে আছে, গেমসগুলো নিশ্চয়ই ইন্টারনেটে আছে, তাহলে ইন্টারনেট বন্ধ করে দিন আপনার বাসায়। আপনার বাসায় ইন্টারনেট থাকার প্রয়োজন কি, অথবা আপনার স্মার্টফোন কেন ব্যবহার করতে পারেন? ওয়াই ইট ইজ স্মার্ট, ইট ইজ তো আনস্মার্টফোন, আপনার প্রয়োজন না থাকলে আপনি কেন ব্যবহার করেন, তাই না? আপনি প্রয়োজনে কেবলমাত্র আপনার অফিসে যদি আপনি প্রয়োজন সেখানে ব্যবহার, আপনি বাটন ফোন ব্যবহার করেন, মানে এরকম কোনো কিছু আপনি করেন, পদক্ষেপ নিতে হবে আপনাকে এবং বুঝে শুনে পদক্ষেপ। অর্থাৎ সন্তানের জন্য এই স্যাক্রিফাইসটুকু করতেই হবে, করতে হবে। আমি বসে বসে আমি হাবি জাবি দেখবো আমার সামনে আর আমার বাচ্চারা আসক্ত হবে না মোবাইলে, এটা তো হতে পারে না। আই উইল হ্যাভ টু লিড দ্য ওয়ে, আই উইল হ্যাভ টু শো দেম হাউ টু মানে ম্যানেজ দেয়ার টাইম, এটা আমাদেরকে দেখাতে হবে তাদেরকে। জি, আশা করছি আমাদের দর্শকরা এই বিষয়টাও অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আমাদের সন্তানদেরকে এমনভাবে পরিচালনা আমরা করব যেন আমার মধ্যে যে বাজে অভ্যাস আছে সেটা যেন আমার সন্তান গ্রহণ না করে, সেজন্য আমাকেই বাজে অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদেরকে আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার শ্বশুর মারা যাওয়ার আগে বলেছেন যে আমার আগের ঘরের যেই সন্তান রয়েছে তাদেরকে তোমরা কেউ ঠকাবা না আমার সম্পত্তি থেকে, এখন প্রকৃতপক্ষে যারা আছে তারা ঠকিয়েছে, ওনাদের করণীয় না? আপনাদের তো কিছু করণীয় মানে এই অর্থে নাই যে আপনারা মারামারি করতে পারবেন না, কিন্তু আপনারা তো গ্রামের সালিশকে আপনারা বলতে পারেন, অথবা ধরেন আপনারা আদালতের আশ্রয় নিতে পারেন প্রয়োজনে। আপনারা আগে গ্রামের সালিশ অথবা আপনাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে বসুন, এটা তাদের আপনাদের লফুল হক, মানে আপনাদের একেবারে আইন সিদ্ধ অধিকার, শরিয়া সিদ্ধ অধিকার, এই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করতে পারবে না কেউ। তো সেই জন্যে আপনারা এটি নিয়ে আপনারা বসুন এবং বসে আপনার সমাধান করে নিন ইনশাআল্লাহ। আর যারা খাচ্ছেন তারা কিন্তু হারাম খাচ্ছে, তারা কুক্ষিগত করছে। ওয়াতুদুলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকা মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে মানুষের সম্পদ খেলে তাও দুনিয়াও নাই আখেরাতও নাই, শেষ হয়ে যাবে সব। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। আমি চিটং থেকে বলছি, পানওয়ালা পাড়া থেকে, আগ্রাবাদ। জি বোন, বলুন। আমি রোজিনাথ স্যার। আমার বাচ্চা, প্রথম বাচ্চা ছেলে 12 বছর, মেয়ে 8 বছর। জি। আকিকা করাতে পারি নাই তখন, এখন আমার অবস্থা সচল আছে। আমি তাদের আকিকা করাতে চাচ্ছি, কিভাবে করা যাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আর আর জি আর আছে যে মেয়েদের শরীর খারাপ হয়, মাসিক হয়, জি তখন কি 8 দিন 9 দিন হয়ে এলে নামাজ পড়া যায়? জানি 10 দিন পর থেকে, জি 10 দিন পর থেকে ওই যে পরিষ্কার, এদিকে বিছনা চাদর চাদর পরিষ্কার করে ফেলতে হবে, রুম কি একদম মুছে ফেলতে হবে, নাকি না পারলে হয় নামাজ পড়া যাবে, নাকি যাবে না, গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বোন, আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কবরস্থানের উপরে বাড়ি করা যাবে কিনা, অনেক পুরাতন কবর, সেই কবরের উপরে বাড়ি করা যাবে কিনা? না, কবরস্থানে বাড়ি না করাটাই ভালো। তবে যদি আপনি বাড়ি করতে বাধ্য হন, তাহলে ওইখানকার কবরটায় স্থানান্তর করবেন, মানে কবরটা যদি ডিমার্কেট করা যায় যে এই জায়গাটাতে কবর ছিল, তাহলে ওইখানে একটু খুদে, তারপরে এখানে যদি কোনো হাড় গোড় ইত্যাদি পাওয়া যায়, তাহলে অন্য কোনো জায়গায় সেটি আপনি নিয়ে যেতে পারেন। কারণ কবরস্থানকে উপদ্রব করা এবং সেটাতে বিভিন্ন ধরনের পেশাব পায়খানা করা বা সেখানে ধরনের গান বাদ্য ইত্যাদি পরিচালনা করা, সেখানে গরু চড়ানো, এটাকে চারিদিক থেকে কিন্তু ঘিরে রাখতে হয়। এটাই হচ্ছে মুসলিমদের কবরস্থানকে কিন্তু এটাকে মানে পরিচর্যা করা লাগে, মানে এটা যেন অন্যদের মতো মানে ইয়ের মানে যে যেখানে গরু ছাগল অথবা অন্যান্য বিভিন্ন প্রাণীগুলো বিচরণ করবে, এরকম বিচরণ ক্ষেত্র যেন সেটা পরিণত হয়, অথবা রাস্তাঘাট হয়ে যাবে এর উপরে দিয়ে, এমন যেন না হয়। তো সেটা আপনি করতে পারেন, ইফ দের ইজ এনি নিড এন্ড নেসেসিটি, তাহলে কবরটাকে একটু স্থানান্তর করে নেবেন আর কি, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। শেখ, আমাদের বোন জানতে চেয়েছেন যে ওনার প্রথম বাচ্চার বয়স 12 বছর, দ্বিতীয় বাচ্চার বয়স 8 বছর, তখন ছোটবেলায় আকিকা দেননি, এখন দিতে পারবেন কিনা? এখন দিতে পারবেন ইনশাআল্লাহ, এখন আপনার সামর্থ্য হয়েছে, আপনি দিতে পারবেন। আকিকা দেয়া তো ফরজ, ওয়াজিব কিছু না, তবে আকিকা দেয়া এটা উত্তম সুন্নাহ, অন্যথায় বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, আকিকার সাথে তার তার নিরাপত্তা জড়িত থাকে, সেই জন্য আপনি আকিকা দিয়ে রাখুন এখন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মহিলাদের মাসিকের পর পুরো রুম কি ধৌত করতে হবে বা পুরো বাসা পরিষ্কার করতে হবে, এই ধরনের কিছু তারপরে ইবাদত করতে হবে? না, এটা তো ইহুদিদের সিস্টেম, এটা মুসলমানদের সিস্টেম না। মহিলারা তারা নিজেরাই কেবল পুতু পবিত্র হবে, কোথাও যদি ব্লাড রক্ত লেগে থাকে তাহলে তো সেটা এমনি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, কিন্তু এর জন্য সব কিছু ধুইতে হবে, এটা ইহুদিদের সিস্টেম ছিল, এটা মুসলমানদের সিস্টেম একেবারেই না। বরং ইসলাম আমাদের জন্য মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ইসলাম একেবারে কোনো কঠিন কোনো কিছু দেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, সহজ করে দিয়েছেন, আপনি কেবল নিজে পুত্র পবিত্র হবেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন উপকৃত হয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। কিছু করি, ওনারা কি বুঝতে পারে যে ওনার জন্য কেক এইটা কেক করছে, কার জন্য একটু দোয়া সে পাইছে, এটা কি উনি বুঝতে পারে? আচ্ছা, এই একটা। আর একটা হইলো যে নামাজের পরে আমরা যেসব দোয়া কালাম পড়ি, সেগুলো কি ফরজ নামাজের পরে নাকি পুরো নামাজ শেষ করে তারপরে পড়ব? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, এই দুটো প্রশ্নই। অসংখ্য ধন্যবাদ বোন, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, মৃত ব্যক্তির জন্য দোয়া করলে মৃত ব্যক্তি কি বুঝতে পারে কিনা? এই মাসালাটি মুখতালাফি মাসালা, যেহেতু এটা গায়েবের একটা ইস্যু, কোথাও কোথাও হাদিসে এসছে যে তারা বুঝতে পারে, যেমন রাসূলুল্লাহ যে কালিব ওই কূপের মধ্যে যে বদরের যুদ্ধে নিহত কুরাইশ নেতাদেরকে ডেকে ডেকে বলছিলেন, তোমরা কি এখন পাওনি তোমাদের রব তোমাদেরকে যা ওয়াদা দিয়েছেন?
তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ তুমি তো রাসূলুল্লাহ বললেন মা আনতুম বিআসমা মিনহুম তোমরা ওদের চেয়ে বেশি শুনো না ওরা তোমাদের চেয়ে বেশি শুনছে আমি কি বলছি তার মানে এটা বুঝে এটা একটা হাদিস যারা প্রমাণিত আবার অন্য বহু হাদিস এসে আসলে তারা জানে না যেমন কোন একজন ব্যক্তি হাদিসে সহিহ হাদিসে এসে তিনি আল্লাহ তাআলা তার জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তখন ওই ব্যক্তি বলবে ইয়া রাসূল ইয়া রব আমার মর্যাদা কিভাবে বাড়লো আমি তো আর আমল করছি না এখন তখন আল্লাহ তাআলা বলবেন ইস্তিগফারি ওয়ালাদিকা লাক তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে এই জন্য তোমার মর্যাদা বেড়ে গেছে সুবহানাল্লাহ তো তার মানে তারা জানে না তারা জানতে হয় তো আমরা জানি না ইট ডিপেন্ডস হতে পারে কখনো কখনো আল্লাহ জানিয়ে দেন হতে পারে কখনো কখনো তারা জানেন না তো দ্যাট ডাজন্ট ম্যাটার আপনার দায়িত্ব হচ্ছে মৃতদের জন্য দোয়া করা এটা তাদের অধিকার হক এবং আমাদের কি দায়িত্ব এটা সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে তাদের জন্য জি ইনশাআল্লাহ শেখ নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে নামাজের পরে যেগুলো আমরা পড়ি সেগুলো কি ফরজ নামাজের পরে নাকি একেবারে সকল নামাজ শেষ করে বিশেষ করে বিতরের পরে কিনা না অবভিয়াসলি শুধু ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পরে এগুলো এই আজকারগুলো আমাদের করতে হয় আপনি ফরজ নামাজের পর যখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফেরাবেন তখন আপনি আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে এরপরে আপনি বাকি দোয়াগুলো পড়বেন এটা কেবল প্রত্যেক ফরজ নামাজের পর এটি করতে হয় জি ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব শেখ আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি আপনি আমাদেরকে আজকের পয়েন্টে আবার যদি আমরা একটু ফিরে আসি যে কোন কোন আমলে আল্লাহ খুশি হন আপনি আমাদেরকে বলবেন যে আমরা কিভাবে আমল করলে আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ আমাদের আমল করতে হবে আল্লাহর জন্য এবং রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে আমল করতে হবে আমলের মধ্যে আমাদের একটা আন্তরিকতা একটা ভালোবাসা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন খুশু থাকতে হবে বিনয় থাকতে হবে নম্রতা থাকতে হবে এটা মানুষকে দেখানোর জন্য না নিজের মধ্যে অহংকার উদ্ধত্য এবং নিজে আমি খুব আল্লাহওয়ালা এরকম টাইপ যেন তার মধ্যে না থাকে কেউ যদি মনে করে আমি তো অনেক ইবাদত করি তাহলে শেষ এমনকি কেউ যদি মনে করে আমি তো অনেক জানি তাহলেও শেষ মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন আমি বেশি জানি আল্লাহ তাআলা বলেন যাও ওইখানে যাও সেখানে গিয়ে তারপরে শিখে আসো তাই না সূরাতুল কাহাফ ফলে এটা যেন এই অনুভূতি যেন তৈরি না হয় অনেকগুলো ইবাদত আল্লাহ তাআলা খুব পছন্দ করেন যেমন আসসালাতু আলা ওয়াক্তিহা একেবারে সময় মতো ওয়াক্ত হয়েছে তখনই সালাত আদায় করে নেয়া এবং বিরুল ওয়ালিদাইন পিতামাতার সাথে উত্তম আচরণ করা কোনো মুসলমানের মুখে হাসি ফোটানো সুবহানাল্লাহ আমরা তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য এখন কথাবার্তাও কষ্ট দিয়ে বলি খোঁচা দিয়ে বলি খোঁটা দিয়ে বলি কীভাবে লোকটাকে আঘাত করা যায় এমনকি প্রিয়জনদেরকেও আমরা এটা করে থাকি অথচ আমাদের সুন্দর করে কথা বলা মানে আল কালিমাতু তাইয়িবাতু একটা সুন্দর কথা একটা সাদাকা একটা দান সাদাকার মতো একটু হেসে দিয়ে একটা দান সাদাকার মতো সালাম দেওয়া সর্বোত্তম ইবাদত মানুষকে সাহায্য সহযোগিতা করা সর্বোত্তম ইবাদত কারো ঋণ পরিশোধ করে দেওয়া সর্বোত্তম ইবাদত কারো ঋণ নিয়েছে ওই ঋণটাকে একটু কি ডেফার করা ঠিক আছে তুমি যখন পারো তখন আমাকে টাকাটা দিও অথবা কারো কোনো বিপদ হয়েছে বিপদ দূর করা কেউ বিপদে আছে তার বিপদে তার পক্ষে দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ বিপদে আছে তার হাত ধরে তার পক্ষে একটু দাঁড়িয়ে একটু হাঁটা একটু সান্ত্বনা দেয় এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত বলে মনে হয় এই কাজগুলো আমাদের করা দরকার আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এই যুদ্ধ করা কেবলমাত্র মিলিটারি ফোর্স নিয়ে যুদ্ধ করা নয় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য যেমন এইটা কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ মানে আপনি এই সময় অন্যরা গান বাদ্য শুনতো কিন্তু আমরা এখন এই সময় মানুষকে দিনের কথা সুযোগ করে দিচ্ছেন নেক্সাস তো ফলে আমরা দেখছি এগুলো অল অফ দিস আর অলসো ওয়ারেন এগুলো হচ্ছে আমরা যেটাকে বলছি জিহাদ এইগুলো কাজগুলো আমাদেরকে করতে হয় এগুলো সবই হচ্ছে সবচেয়ে প্রিয়তম কাজ আল্লাহর কাছে জি আমরা অনেক উপকৃত হলাম আলহামদুলিল্লাহ উস্তাদ ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি না আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেন এত কষ্ট করে এত গভীর রাতে দিনের কথাগুলো বলা এক্সট্রিমলি রেয়ার ইন দা কনটেক্সট অফ বাংলাদেশ দোয়া করবেন আমাদের জন্য জি জাযাকাল্লাহ খায়ের প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে প্রত্যাশা করছি প্রতিদিন রাত 11টা থেকে 12টা পর্যন্ত আপনারা এই চমৎকার আয়োজনটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন জানাবেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন এবং প্রতিদিন একজন বিদগ্ধ স্কলার আপনাদের সেই প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আপনারা এতক্ষণ দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধান আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ